আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশি কমন ব্লগার চ্যানেলে সবাইকে স্বাগত। ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা আমার অতি সাধারণ হলেও খুব বেশি এক্সাইটিং। আমি এখন আছি আমার বাবার বাড়িতে, আর আমার ব্লগটা এক্সাইটিং, কেননা আজকে মা আর আব্বু আমাদেরকে ডিম পরোটা করে খাওয়াইব। মাওয়া বলতে মা আর আব্বু, মা হয়েছে আমার মেয়ের নাম। এই প্রথম আমি আমার মেয়ের নামটা বললাম ভিডিওতে, এর আগে কোনো সময় বলি নাই, তার জন্য হয়তো বা আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, তাই মেয়ের নামটা বলে দিলাম। আমার মেয়ের নাম তাশাহুদ তৌহিদ মাওয়া। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর ওর বাবাই আজকে পরোটা তৈরি করে আমাদেরকে খাওয়াবে। আমার হাজবেন্ড নর্মালি বাসার কোনো কাজ সে পারে না, পারে না বলতে রান্না বান্না সম্পর্কে সে একেবারেই কাঁচা, আমিও যেমন কাঁচা আমার হাজবেন্ডও তেমনই, বাট অন্য সব দিক দিয়ে সে খুবই পরিপাটি, খুবই টাইম টেবল পারসন, সময়ে সব কিছু, শুধু রান্নাঘরের কাজটাই সে পারে না। আজকে সে আমার বাবার জন্যে রুটি তৈরি করে দিতেছে। আমার বাবার ডায়াবেটিস, বাবা সকালে আর রাত্রে রুটি খা, তো আমার আম্মা যেতেছিল আমার আব্বার জন্যে রুটি বানাইতে, এমন সময় সে বলছে সে আজকে তৈরি করে স্পেশাল কোনো একটা কিছু খাওয়াইব, তার কোন কলিগ নাকি কীভাবে তৈরি করে ডিম পরোটা, তার জন্য এই প্রস্তুতি নেওয়া হইতাছে। তার যা যা দরকার আমার আম্মা নিয়ে আইনা দিতাছে, আর সে জায়গায় বসে কাজ করতেছে। আমরা যে রুমটাতে বসে আছি এটা আমার মা বাবার রুম, আমার আব্বা আর আম্মা এই রুমেই থাকে। সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আর আজকে হচ্ছে নভেম্বরের 5 তারিখ, আরেকটা খুব স্পেশাল একটা ডে, কারণ আমার তৃতীয় বোনের বড় ছেলের আজকে বার্থডে। ওরা এখন আছে নোয়াখালী, আমার চতুর্থ বোনের বাসায়, ওরা ওইখানে গেছে আমার বোনের দেখে আসতে। এখন নভেম্বর মাস ঢুকে গেছে, আমার নোয়াখালীর বোন আসা বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সে কলেজের কোনো ছুটি পায় নাই। সে ভাবছিল ইন্টারমিডিয়েট পরীক্ষা চলাকালীন সময়ে তাকে ডিউটি দেওয়া হলে সে ডিউটি করবে না, যেহেতু তার শরীরটা দিন দিন ভারী হয়ে আসতেছে, সে ছুটি নিয়ে বাড়িতেই থাকবো। বাট কলেজ থেকে ওনার ছুটি মঞ্জুর করছে না, তার জন্য উনি আর ছুটি পায় নাই। সো এখন আর উনি আসতে পারবে না, উনি আস্তে আস্তে ডিসেম্বর আশা করবো। তো ওনারা আমার তৃতীয় বোন ওইখানে গেছে ওনার দুই ছেলেরা নিয়ে আমার চতুর্থ বোনকে দেখার জন্য। আমরা যেহেতু বোন 5 জন, সো আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, তার জন্য আমি তৃতীয় আর চতুর্থ বলে দিছি। আর আমি হচ্ছে সবার ছোট, সবাই আমার বোনরার জন্য দোয়া করবেন। আর ওরা ওইখানেই আছে আমার চতুর্থ বোনের বাসায়, আমার তৃতীয় বোন ওনার ছেলেদের নিয়ে ওরা কালকে সকালে ট্রেনে ব্রাহ্মণবাড়িয়াতে ফিরবে। তো একটু আগে ওদের সাথে কথা বলছিলাম, ওরা খুব ভালোই আছে। আর বাসার মধ্যে ছোটোখাটো একটু কেক টেক দিয়ে, বিস্কিট চানাচুর দিয়ে, নুডলস দিয়ে আমার বোনের ছেলের বার্থডেটা সামান্যভাবে পালন করার জন্য প্রিপারেশন নিতেছে। অনেকক্ষণ আমরা কথা বলছি ফোনে, আমার বাবার বাড়িতে বসাই, আমার আম্মু অনেকক্ষণ কথা বলছে। সো চলেন এখন মনোযোগ সহকারে দেখি মা আর আব্বু কীভাবে আমাদেরকে প্রিপেয়ার করে রুটি খাওয়ায়। আমার কথার পাকে অনেকটাই সময় চলে গেছে, মা আর আব্বুর আটা মাখা শেষ প্রায়, আটা না ময়দা মাখা প্রায় শেষ। সে এখন রুটির জন্য ছোটো ছোটো করে ভাগ করে নিব, ও সরি রুটি না পরোটা, আমি বারবার ভুলে যেতেছি। আশা করি ভালো লাগবে আমাদের ব্লগ ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আশা করি, আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আমি আজকে ব্লগ ভিডিওটি তৈরি করার সময়, মানে ভিডিও স্ন্যাপ নেওয়ার সময় মা আর আব্বা আমার বলে দিতেছিল আমি বয়েস ওভার করার সময় কী কী বলবো, প্রায় সময় সে আমার বলে দেয় আমি কী কী বলবো। আর যেখান থেকে শিখছে ওইখানে যে কীভাবে দেখছে ওইটাও আমাদেরকে বলতেছিল, এইভাবে দেখছে এমন এমন করছে, ওইটাও কইরা দেখাইতেছিল। আবার রুটি তৈরি করার জন্য
কায়ো মাগতাছিল, তো বেশ ভালোই মজা নিতেছিলাম আমি আর আমার মেয়ে পাশে বসে রয়েছি, আর আমার আম্মা বসে রয়েছে পাশের সোফায়। আমরা খুব ভালোই এনজয় করতেছি, মানে জিনিসটা খুবই অ্যামেজিং। এই ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড রান্নাঘরের কোনো, মানে আমার বিয়ের পর অবধি সে রান্নাঘরের কোনো একটা কাজ এই ফার্স্ট টাইম করতেছে। আর আমার মার বিছানাতে বসে ওইখানে যে দেয়ালে তিনটা ছবি দেখা যাইতাছে, ওই তিনটা ছবি হচ্ছে আমরা তিন বোনের, পাঁচ বোনেরই ছিল, বাট ওই জানালার পাশে যেহেতু ছবিগুলো দেয়ালে অনেক সময় ঝড় বৃষ্টির কারণে হঠাৎ করে বাতাস এসে ফ্রেমগুলো নড়া চড়া যায়, তো দুইটা ফ্রেম পুরা ফেটে গেছে। তো এগুলো আর সময়ের বের দিয়ে ঠিক করা হয়েছে না, তো দুইটা ফ্রেম আর লাগানো হয়েছে না, কিন্তু ছবিগুলো অবশ্যই বাঁধানো আছে আর তিনটা ফ্রেম দেয়ালেই আছে। তো দেখা যাক সময় করে আর একদিন দুইটা ফ্রেমও ঠিক করে আবার লাগানো হবে। তো মা আর আব্বু রুটি প্রিপেয়ার করার জন্য একেবারেই তৈরি, তো চলেন দেখি এখন মা আর আব্বু কী কী করে, আর আমিও একটু শেখার চেষ্টা করি যেহেতু আমিও কাজেও অপটু। আমি ব্লগ ভিডিও করি তাতে মা আর আব্বু খুব বেশি উৎসাহ দেয়, আর সে অনেকদিন ধরেই বলতেছিল যে সে একদিন এইরকম রুটি বানায় খাওয়াইবো আমি যাতে ভিডিও করি। তো ওইটা আর বাসায় করা হয়েছে না, এখন আমাদের বাসায় আসছে, সে কইরা দিতেছে। সে প্রায় সময় বলে আমি ভিডিও কোনো কাজ করলে এটা করবো ওইটা করবো, কিন্তু আমি করি না, আমার কাছে আলসেমি লাগে। আর যেহেতু আমার ভিডিও করার স্ট্যান্ড নাই, সো আরও বেশি আমি আনইজি ফিল করি, তার কারণে আর আমার রেগুলার ভিডিও আপলোড করা হয় না। কয়েকদিন আগেও আমি আমার একটা ব্লগে বলছিলাম, লাস্ট যে ব্লগটা ছিল, বলে আমি চেষ্টা করবো যাতে রেগুলারলি ব্লগ দিতে পারি, বাট হয়ে ওঠে না, আমার কাছে কেমন জানি এলোমেলো লাগে। তো এখন সে বলতেছিল আমি কাজটা করি, তুমি একটা ব্লগ তৈরি করো, তার জন্যই এখন ব্লগ তৈরি করা। সে অনেক চেষ্টা করতেছে, প্রাণপণ চেষ্টা করতেছে, সে যেভাবে দেখে আসছে ওইভাবে রুটি তৈরি করার, কিন্তু কোনোভাবেই পারতেছে না। দেখা যাক ফাইনালি তার রুটিটা কী রূপ নেই, আশা করি ভালোই নেবে, কেননা খুব বেশি চেষ্টা করতেছে, চেষ্টার ফল তো আর বৃথা যায় না, অবশ্যই ভালোই রূপ নেয়। আর আম্মা পাশে থেকে বসে বলতেছিল তুমি তো যার থেকে দেখে আসছো সে তো কারিগর, আর তুমি তো বেকারিগর, তার জন্য এমন হচ্ছে। দোকানে বা হোটেলগুলোতে যেভাবে কারিগররা হাতে টেনে কাইটাকে লম্বা করে ফেলে ওইভাবে করতে চাইতেছিল, কিন্তু হাত দেওয়া পারতেছিল না, তার জন্য বেলুন ঘুরাইতেছিল, বেলুনও ভালো করে ঘুরাইতে পারতেছে না, বাট চেষ্টা করতেছে, চেষ্টার কোনো ত্রুটি রাখতেছে না। সাথেই থাকুন, সামনে আরও টুইস্ট আসছে, অবশ্যই আশা করি ভালো লাগবে। যারা রান্নার কাজে পটু আর তার রুটি তৈরি করার ধরনটা দেখে এখন পর্যন্ত যারা ভালো পারেন বা বুঝেন ওই ও কী ধরনের রুটি তৈরি করতে চাইতেছে, ধরন দেখে অবশ্যই বুঝে নেবেন, নিচ্ছেন অবশ্যই আশা করি সে কী ধরনের রুটি তৈরি করতে চাইতেছে, বাট সে পারতাছিল না, বাট করতেছে, আশা করি যেমন হোক হবে। সে চাইতাছিল দোকানেতে কারিগররা যেভাবে হাতে টিপে বা হাতে ঢলা দিয়ে কাইটাকে সমান করে ফেলে বা একটা রুটির শেপ দিয়ে ফেলে ওইভাবে করার জন্য, বাট সে কীভাবে পারবে সে তো কোনোদিন ধরেই নাই। সে করতেছিল আর আমাদেরকে ইনস্ট্রাকশন দিতাছিল এইভাবে এভাবে দেখছে এমন এমন করছে, তো আমি বলতাছিলাম এইভাবে এইভাবে করছে, আপনিও করেন ওইভাবে এইভাবে, মুখে তো ভালোই বলতাছেন। ফাইনালি তার সব চেষ্টায় বৃথা, সে ওই ওই পরোটাটা আর তৈরি করতে পারে নাই, সে ওই চাইতাছিল যে ওই কয়েলের আকৃতির মতন যে হয় ওইটা কী বলে, কী কয় পেট্রিসের মতন কয়েলের আকৃতির যেটা ভাঁজ ভাঁজ থাকে ছেঁড়া রুটি বা পরোটা যেটা বলে, ওইটা বানানোর জন্য ওইটা আর পারছে না। সো যেভাবে এখন পারতাছে ওইভাবেই বানাইতেছে নর্মালভাবে,
এখন বলতেছিল যাক চেষ্টা তো করছি, হোক না হোক এখন এমন একটা কিছু তৈরি করি যাতে খাওয়া যায়। এখন সে পরোটার নর্মাল শেপ দিতাছিল আর যাতে না লাগা যায় উপরে তেল লাগাই নিতেছে পরোটার গায়ে। আর আমার মেয়ে রান্নাঘর থেকে নাচতে নাচতে খুশিতে আসছে, সে থালা নিয়ে দাঁড়িয়েছে, বাবা কোন সময় রুটি তৈরি করে দিব, আর সে থালা বইরা নিয়ে দেব আর ভাজা হইব। আবারও সেই ব্যর্থতা, সে আবার ট্রাই করতেছে। এ পর্যন্ত সে 3 বার না 4 বার তার রুটিটা ভাঙছে, সে কোনোভাবেই পারতাছিল না। বাট সে হাল ছাড়ে নাই, সে করতেছে স্টিল, এখনও করতেছে। আমার কাছে ভালোই লাগতেছে, করুক, করলেই তো একটা জিনিস পারে। আর আমি যেহেতু এইরকমই করি, একটা জিনিস করতে গেলে পারি না করতেই থাকি বা লাগা থাকি। আমার কাছে মানে নিজের অবস্থাটা খুব বেশি ফিল হইতাছিল, কোনো কিছু করতে চাইলে যখন পারি না তখন খুব বেশি নিজেকে কেমন জানে মানে কেমন যে লাগে, খুবই ইউজলেস লাগে বা খুব মানে টেনশন হয় তখন। পারতাছি না, সবাই পারে বা সবাই করলেই সুন্দর হয়, আমি হাজার চেষ্টা করলেও সুন্দর হয় না, কেমন জানি একটা মনে হয়, ওইরকমই মনে হইতাছিল। বাট চেষ্টা করতেছে, তো সে ফাইনালি না পাইরা সে নর্মালি যে পরোটার শেপ হয় ভাজ দেওয়া ওইটাই করে নিতেছিল। আশা করি এখন পারবে, যেহেতু এইটা নর্মালি বাসার মধ্যে আমাকেও দেখছে সে করতে, বা আমার আম্মা বা আমার শাশুড়ি দুজনকে দেখছে করতে, তো এটা পারবে আশা করি। এখন ভালোই পারতাছে আর শেপটাও বেশ ভালোই আসছে। তো আমি এতদিন জানতাম রুটি ঘুরায় ঘুরায় পেলে, প্রিয় যে ঘুরায় ঘুরায় রুটি বলে সেটা আমি জানতাম না, বুঝতে পারতাম না। এখন থেকে তাও করতেছে, বাট খুব সুন্দর হয়েছে, এখন এটা ভালোই হয়েছে, অনেক বেশি ভালো হয়েছে। আশানুরূপ আমি যেটা করছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছে এখন এটা। আর আমার মেয়ে তো দাঁড়াই আছে, সে কখন রুটি নিয়ে যাবো ভাজার জন্যে। তো একটা রুটি তৈরি করা শেষ, তো ক্রমান্বয়ে এসে অন্যগুলো তৈরি করে নিব। সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে, আর দেখতে থাকুন। সবগুলা পরোটা তৈরি করা শেষ, ভাবছিলাম আমি ভাজি, আম্মু বলতেছিল তুমি ভাজো, আমি ভাজতেছিলাম, বাট সে বলতেছিল না আমি ভাজি। তো আমার সাথে এসে বসছে, আমি একটা পরোটা ভাজি, ভাইজা নিচে রাখছি, সে আর একটা ভাজতেছে। ভালোই হয়েছে, মানুষ পারে না এমন কোনো কাজ নাই, সে চেষ্টা করছে তো ভালোই পারছে। আমার কাছে তো পছন্দ হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।